একটা ব্যাপার খেয়াল করবেন যে আমরা যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করি সেই স্টার্টিংয়ের দিকে আমাদের ভিডিওতে সেরকম কিন্তু ভিউজ আসে না আমরা মনে করি যে ইউটিউবের প্রবলেম বা অ্যালগোরিদম আমাদের ভিডিওকে বেশি বেশি করে ইমপ্রেশন দেয় না কিন্তু সব ক্ষেত্রে এই কথাটা সঠিক নয় আমাদেরও কিছু ভুল আছে যে কারণের জন্য নতুন চ্যানেলে আমাদের বেশি বেশি করে ভিউজ আসে না বা ইউটিউব আমাদের ভিডিওকে বেশি বেশি করে রেকমেন্ড করে না এটা আমাদের ভুলের জন্যে ঠিক আছে তো এমন কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস ইউটিউবে আছে যেগুলো যদি আপনি অন না করেন বা সঠিকভাবে কনফিগার না করেন তো তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি করে ইম্প্রেশন যাবে না ঠিক আছে চ্যানেলটাকে ডিফাইন করতে হয় ঠিক আছে প্রপার সেটিংস করতে হয় এটা যখন চ্যানেল ক্রিয়েট করছেন তখন এটা করে নিতে হয় আমরা আমাদের ভিডিওতে ডিটেলে সব কিছু শিখিয়ে দিই বাট আপনারা যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করেন অনেকেই আমাদের ভিডিও না দেখেই তো স্টার্ট করেন তো নিজেদের মতো করে ইউটিউব চ্যানেল বানালে এই জিনিসগুলো মিস হয়ে যায় এই সেটিংসগুলোকে মানুষ অন করে না এবং এখানেই প্রবলেমটা আসে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা এমন একটা সেটিংসের কথা বলবো যে সেটিংসটাকে অন করলে আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে এবং আপনার ক্যাটাগরির যেসব চ্যানেলস আছে যারা ফেমাস চ্যানেল সেই সব চ্যানেলের দর্শকের কাছেও আপনার ভিডিও পৌঁছাবে ঠিক আছে সো এই ট্রিকটা এই ভিডিওতেই আমরা শেখাবো ওকে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং দেখে নিই যে এই ট্রিকটা কী আমরা আমাদের মোবাইলে প্রোম ব্রাউজার খুলে নেবো এখান থেকে ইউটিউব ওপেন করে নেব এবার এখানে এসে এই ট্রিপল ডটের উপর ক্লিক করে ডেস্কটপ সাইট ওপেন করে নেব ঠিক আছে এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে ওকে এখানে একদম নিচে চলে আসবো এই নিচে এই সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবো এরপর এই চ্যানেলে ক্লিক করবো এখানে এসে দেখুন কিওয়ার্ডস দেওয়া আছে কিউওয়ার্ডস মানে এটা হচ্ছে চ্যানেলের কিউর্ডস ঠিক আছে মানে এই চ্যানেলটাকে যে কিউওয়ার্ডসগুলো দিয়ে ডিফাইন করা হয় মানে এটা কোন ক্যাটাগরির চ্যানেল তো এখানে মেঘমানি অনলাইন বাংলা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মেঘমানি অনলাইন অন ইউটিউব ইউটিউব বাংলা এসব কিওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে এবার যদি আমাদেরকে রিচ বাড়াতে হয় মানে আমাদের কাঙ্ক্ষিত দর্শকদের কাছে পৌঁছাতে হয় মানে আমাদের ক্যাটাগরির যেসব বড় বড় চ্যানেল আছে ঠিক আছে যেমন ধরুন এস টি টেক তারপর টেক বাংলা অল বাংলা টিপস ভিড এক্সপ্লেন এরকম টাইপের যেসব চ্যানেল আছে তাদের কাছে যদি আমাদেরকে পৌঁছাতে হয় তো তাহলে কি করতে হবে সেই কিওয়ার্ডসগুলোকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে যেটা আমাদেরকে চ্যানেল তৈরি করার সময়ই করে দেওয়া উচিত ছিল ঠিক আছে তো আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য সেইগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন আমরা আবার সেগুলোকে করে দেখাচ্ছি ঠিক আছে তো সেই কিওয়ার্ডসগুলোকে আমরা এখানে এন্টার করে দেবো একে একে এস টি টেক এরপর টেক আনলিমিটেড এরপর ধরুন দিলাম অল বাংলা টিপস তারপর দিলাম ধরুন ভিড এক্সপ্লেন এরকমভাবে আপনাদেরকে কিওয়ার্ডসগুলোকে এন্টার করতে হবে এবার আপনার যে ক্যাটাগরির চ্যানেল যদি ধরুন আপনার কুকিং চ্যানেল হয় তো তাহলে আপনার কুকিং চ্যানেলের ক্যাটাগরিতে যেগুলো বড় বড় চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে এরকমভাবে এখানে এন্টার করতে হবে মানে তার নামগুলোকে এন্টার করতে হয় আপনার যদি গেমিং চ্যানেল থাকে তো গেমিং চ্যানেলের যেগুলো বড় বড় চ্যানেল আছে মানে যে আপনি যে ভাষাতে গেমিং ভিডিওটা করছেন সেই ভাষার যেগুলো বড় বড় চ্যানেল সেগুলো এখানে এরকমভাবে এই কিওয়ার্ড সেকশানে গিয়ে সবগুলোকে এন্টার করতে হবে এটা এন্টার করার পরে হুম এই সেভ বাটনে ক্লিক করব তো তাহলে এই কিওয়ার্ডসগুলো এখানে সেভ হয়ে যাবে ওকে এটা করার কি সুবিধা এটা করলে আমরা যে চ্যানেলগুলোর কিওয়ার্ড এন্টার করলাম সেই চ্যানেলের দর্শকদের কাছে আমাদের ভিডিওটাকে পৌঁছাবে ঠিক আছে তো তাহলে সেই দর্শকরা যখন দেখবে যে এই একই টাইপের ভিডিও তখন তারাও আপনার ভিডিওতে আগ্রহী হবে এবং আপনার ভিডিও দেখবে এবার ব্যাপারটা হলো যে আপনি আজকে এই কিওয়ার্ডগুলোকে এন্টার করলেন এবং কাল থেকে ভিউজ আসতে শুরু হলো এরকম কিন্তু হবে না এর জন্য মিনিমাম তিন মাস থেকে মাসের সময় লাগবে এর ইফেক্ট দেখতে ঠিক আছে মানে ইউটিউব অ্যালগরিদমে এটা রেজিস্টার হতে তারপর সেটা ইফেক্ট দেখতে এতটা সময় লাগবে এবং এর মাঝে আপনাকে কি করতে হবে ওই চ্যানেলের যেগুলো মোস্ট মানে ভিউড ভিডিও মানে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে ওই চ্যানেলের ভিডিওতে সেই টাইপের কনটেন্ট আরও বেশি বেশি করে বানাতে হবে ঠিক আছে তো এইটাই ছিল সিক্রেট টিপস বা ট্রিক যেটা আপনাকে করতে হবে চ্যানেল শুরু করার সময় যারা চ্যানেল শুরু করার সময় করেননি তারা এই সময় করে দেন তো তাহলে আগামী তিন মাস থেকে ছ মাসের মধ্যে এর রেজাল্ট আপনি দেখতে পাবেন ঠিক আছে আশা করি এই ট্রিকটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ